আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে আমাদের, আমরা প্রথমেই এক শব্দে পড়লাম, সেটা হচ্ছে সিপিসি। এর আগের ক্লাসে যখন আমরা সিআরপিসি পড়িয়েছি তখনও কিন্তু আমরা একটা কথা বলেছি যে আসলে এই যে সিপিসি বা সিআরপিসি, এগুলো এটা সংক্ষিপ্ত নাম না। আইনগতভাবে আপনি দ্য কোড অফ সিভিল প্রসিডিওর কে সিপিসি বলতে পারেন না, কোথাও নাই। এটা আপনার একটা ডাক নাম, তবে আইনগতভাবে না। এই আইন অথবা পেনাল কোড বলেন, সবার সংক্ষিপ্ত নাম শুধু কোড। আমরা এখন বাস্তবিক ব্যবহারের কাজের জন্য আমরা হয়তো ব্যবহার করি যে সিপিসি, তবে আইনগতভাবে সিপিসি বলে কোনো আইন নাই। এটা কিন্তু মনে রাখবেন, আপনি যখন ভাইবা দিবেন তখন আপনার জ্ঞান কতটুকু সেটা তারা যাচাই করতে পারে যে দেওয়ানি কার্যবিধিতে ইংরেজিতে কি বলে। এখন আপনি যদি সিপিসি বলেন এটা আপনার জন্য হবে না, আপনাকে টোটাল জিনিসটাই বলতে হবে যে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908। এটাই হচ্ছে তার শর্ট টাইটেল। এর ভিতরে যাওয়ার আগে আমরা প্রথমে দেখব যে আপনি একটা আইনকে কিভাবে পড়বেন যাতে আপনার জন্য ইজি হয়। অলরেডি হয়তো যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেছেন সেখান থেকে উপকৃত হওয়ার কথা, আজকে আবার জাস্ট আমরা আরেকটু স্মরণ করায় দেওয়ার চেষ্টা করব। এইটা আমাদের শিডিউলভুক্ত ক্লাসের কিন্তু এক্সট্রা ক্লাস, যেটা হয় আমাদের প্রতিটা ক্লাসে আমরা সেরকম নিয়ে থাকি। তো নর্মালি আমরা যখন আলোচনা করি ইংরেজি, একটা আমরা শব্দ পাই ল, যেমন ল অফ লিমিটেশন, ল অফ এভিডেন্স, ল অফ ক্রাইম। তার মানে এই যে ল, এটা আমরা বাংলা যদি অনুবাদ করি বা বইয়ে সেটা আমরা পাচ্ছি আইন, কিন্তু বাস্তবে আপনি যখন পড়তেছেন লিমিটেশন অ্যাক্ট পড়তেছেন, লিমিটেশন ল কিন্তু পড়েন না, এভিডেন্স অ্যাক্ট পড়তেছেন, এভিডেন্স ল কিন্তু আপনি পড়েন না। মানে হচ্ছে টোটাল সমুদ্রটা হচ্ছে আপনার ল, সেখান থেকে আমাদের বাংলাদেশে যেটা প্রয়োজন সংসদে সেটাকে নিয়ে এসে যে কোডিফাই করা হয়েছে, পাশ করা হয়েছে, সেটাকে আমরা অ্যাক্ট বলতেছি। যেমন ধরেন যে আমাদের পার্শ্ববর্তী দেশে হয়তো লিমিটেশনের জন্য তাদের কিছু রুল নিয়ম কানুন একটু ভিন্ন, আরেকটা দেশে অন্য একটু ভিন্ন, কিন্তু প্রতিটাই ল অফ লিমিটেশন। কিন্তু বাংলাদেশেও ল অফ লিমিটেশন থেকে যেইটা যেটা দরকার সেইটা নিয়ে যখন সংসদ পাশ করতেছে বা লেজিসলেটিভ সংস্থা যেটা পাশ করতেছে, আমরা সেটাকে বলতেছি অ্যাক্ট। তো ওই জন্য আসছে আমাদের লিমিটেশন অ্যাক্ট। আপনি কিন্তু পরীক্ষার লিমিটেশন ল পড়েন না, সেটা বিশাল একটা সাবজেক্ট, এভিডেন্স ল বিশাল একটা সাবজেক্ট, অনেক কিছু আপনার পড়তে হয়, কিন্তু আমরা পরীক্ষার জন্য জাস্ট লিমিটেশন অ্যাক্ট পড়বো, যেটা দেওয়া আছে আইনে শুধু সেটাই পড়বো। তাহলে আমরা, যদিও এই অ্যাক্টের বাংলা কিন্তু নাই, সঠিক যথার্থ আপনি অ্যাক্টের কিন্তু বাংলা পাচ্ছেন না, এটা কিন্তু মনে রাখবেন। এখন এই অনেক ক্ষেত্রে যেটা হয় যে ল বাংলা করলাম আমরা আইন, কিন্তু আমরা পড়তেছি যে লিমিটেশন অ্যাক্ট। এখন এইটাকে আমরা কি বলতে পারি, বা বিভিন্ন আইনের বই আপনি দেখবেন যে এই যে জিনিসগুলো সংসদ কর্তৃক পাশ হয়, সংসদ কর্তৃক যে আইনগুলো পাশ হচ্ছে, যে লটা থেকে যে অ্যাক্ট তৈরি করা হচ্ছে, এগুলোকে যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে স্ট্যাটিউটরি ল। এখন এই যে স্ট্যাটিউটরি ল গুলো আছে, এগুলো নর্মাল ক্ষেত্রে আপনি কোথাও এগুলোর ব্যবহার কিন্তু পাবেন না, সেটা ভালো আইনের বইয়ের ক্ষেত্রে আপনি উল্লেখ পাবেন। নর্মাল ইন পাবলিক জেনারেল আপনি এই যে ল শব্দটাই ব্যবহার করবেন, আইন শব্দটাই ব্যবহার করবেন। এই অ্যাক্ট এটা আপনাদের জাস্ট বোঝার জন্য আমরা বললাম। এখন আরেকটা পাবো আমরা, অর্ডিনেন্স পাবো। যেমন আমরা জানি ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স আছে, আমাদের ল্যান্ড রিফর্ম অর্ডিনেন্স আছে, এই বাংলা হচ্ছে আমাদের অধ্যাদেশ। তো এটা আমরা সবাই জানি, রাষ্ট্রপতি যে অধ্যাদেশটা জারি করে, যে আদেশটা জারি করে সেটাকে অধ্যাদেশ বলে। এটা হয় যে আমরা জানি সংবিধান যারাই অবশ্যই পড়ে এসেছেন, যেহেতু LLB করেছেন, এখানে যেটা হয় যদি সংসদ যদি কার্যকর না থাকে অথবা সংসদের যদি সে তখন কার্যক্রম চালু না থাকে, তখন জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি কি করে, একটা অর্ডিনেন্স জারি করে, ওই আইনটা জারি করে। তো সংসদ যখন কার্যকর হয় বা অধিবেশন যখন বসে, তার 30 দিনের মধ্যে ওই অর্ডিনেন্সটাকে কি করতে হয়, অ্যাকসেপ্ট করতে হয়, না হলে সেটাকে রিপিল করে দিতে হয়। আর নর্মালি আইন কিভাবে পাশ হয়, তো আমাদের সংবিধানের 80 নম্বর অনুচ্ছেদে কিন্তু বলা আছে যে আইন কিভাবে পাশ হয়, যে প্রতিটা আইনই সংসদে একটা বিল আকারে, ড্রাফট আকারে সংসদে উপস্থাপন করা হবে। তো সেখানে যিনি আইনটা উপস্থাপন করতেছেন উনি তুলে ধরবেন কি কি উনি আইন তৈরি করতে চাচ্ছেন। তো যারাই সংসদ সদস্য আছেন তারা সেখানের উপর ডিবেট করবেন যে আসলে কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না। তো দিন শেষে ভোটাভুটির মাধ্যমে যদি সেটা পাশ হয় তাহলে আইনটা কি হইলো, পাশ হইলো, যেটাকে আমরা বলতেছি আইন পাশের তারিখ।
ইনঅ্যাক্টমেন্ট ডেট, পাশ হওয়ার মানে এই না যে আইনটা ওই দিন থেকে কার্যকর হয়ে গেল। তো নর্মাল বাংলাদেশের নিয়ম হচ্ছে এটা পাশ হওয়ার পরে রাষ্ট্রপতির কাছে প্রেরণ করতে হয় তার সম্মতির জন্য, অনুমোদনের জন্য, যেহেতু বাংলাদেশ রাষ্ট্রের প্রধান কর্তা হচ্ছে রাষ্ট্রপতি। তো তার কাছে এটা পাঠানো হয় যে এইরকম একটা আইন পাশ হয়েছে, আপনি এখন এটা কার্যকর করেন। এখন সেক্ষেত্রে দুইটা হইতে পারে, ওই রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরে সেখানে ডেট লেখা থাকতে পারে যে এটা আমরা এত তারিখ থেকে কার্যকর করতে চাচ্ছি, যে কোনো একটা ফিক্সড তারিখ উল্লেখ থাকতে পারে। যদি তারিখ উল্লেখ থাকে তাহলে সেই দিন থেকে কার্যকর হবে, আর যদি কোনো তারিখ উল্লেখ না থাকে, যদি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় উনি যেই দিন সিগনেচার করবে, যেটা অফিসিয়াল গেজেটে যেই দিনটা প্রকাশ পাবে ওই দিন থেকে কার্যকর হবে, তো ওইটাকে আমরা বলতেছি ইনফোর্সমেন্ট ডেট। তাহলে আপনি যখনই এই আইনগুলা পড়বেন আপনার মাথায় দুইটা ডেট কাজ করবে, একটা হচ্ছে যে আইনটা কবে পাশ হইলো আর কবে থেকে কার্যকর হচ্ছে, ইনঅ্যাক্টমেন্ট ডেট এবং ইনফোর্সমেন্ট ডেট। এখন অনেক ক্ষেত্রে যেটা হয়, এই পাশের তারিখ যেটা, অনেক ক্ষেত্রে অনেক কারণে পূর্ব থেকে অতীত থেকে একটা আইনকে কার্যকর করতে হয়, সেটা আমরা একটু পরে দেখবো যে কেন সেটা আসে। তো আজকে যেহেতু আমরা সিপিসি পড়তেছি, আমরা সিপিসির উদাহরণটা টানবো, সাথে আইনের বেসিকটা আমরা একসাথে পড়ে নিব। তো আমরা প্রথমে বলতেছি যে এই যে আমাদের সিপিসিটা হচ্ছে একটা পজিটিভ ল। তো আপনি বলতে পারেন যে ভাই এটা সিপিসি কিভাবে পজিটিভ ল, তো আপনাকে জানতে হবে যে নর্মাল আইন আবার তিন প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল ল, একটা হচ্ছে ডিভাইন ল, একটা হচ্ছে পজিটিভ ল। ন্যাচারাল লটা হচ্ছে যেটা কেউ সৃষ্টি করে নাই, যেমন আপনি আমি কি হয়, আপনার আমার বাসা থেকে যদি বাইর হয়ে আপনার সাথে দেখা হইলে আমরা হাই হ্যালো করি, সালাম দেই, এটা কোনো আইনে কিন্তু দেওয়া নাই, কোনো আইনে দেওয়া নাই যে আপনার কারোর সাথে দেখা হইলে হাই হ্যালো করতে হবে। তো এরকম কিছু ন্যাচারাল জাস্টিস আছে যেগুলো কোনো বইয়ে লেখা নাই, যেগুলোকে আমরা বলতেছি এটা হচ্ছে ন্যাচারাল ল। আবার কিছু হচ্ছে ডিভাইন ল, যেমন ধর্মীয় কিছু আইন আছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবারই ধর্মীয় কিছু আইন আছে। আর একটা হচ্ছে পজিটিভ ল বা ম্যান মেড ল, যেগুলো মানুষ তৈরি করে, যেমন সংসদে তৈরি হইলো। তাহলে সিপিসিটা হচ্ছে আমাদের একটা পজিটিভ ল, মানুষ কর্তৃক তৈরি, এটা হচ্ছে আমাদের প্রথম ভাগ। মনে রাখবো আইন তিন প্রকার হয়, ন্যাচারাল, ডিভাইন এবং হচ্ছে আমাদের পজিটিভ। এখন দ্বিতীয় নম্বরে বলতেছি আমরা সিপিসি হচ্ছে একটা ন্যাশনাল ল, তার মানে আইন আবার দুই প্রকার হইতে পারে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল। বিভিন্ন ইন্টারন্যাশনাল আইন থাকে, চুক্তি থাকে, যার কারণে অনেক কিছু বাংলাদেশ চাইলেও করতে পারে না, আবার অনেক কান্ট্রি বাংলাদেশের উপরে চাইলেও অনেক কিছু করতে পারে না, একটাই কারণ সেখানে ইন্টারন্যাশনাল ল। যারা LLB করেছেন ইন্টারন্যাশনাল ল এর আপনার আপনার একটা অধ্যায় আছে, সেটা আপনাকে পড়তে হয়। তাহলে আমরা সিপিসিটা পাচ্ছি পজিটিভ ল, ন্যাশনাল ল। তারপরে বলতেছি যে এই সিপিসি হচ্ছে একটা প্রাইভেট ল। এখন এইটা আবার কেন, আইন আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক। আমরা যখন সিআরপিসি পড়েছি সেক্ষেত্রে আমরা নর্মালি সবাই জানি সিআরপিসি বা প্যানাল কোডে রাষ্ট্রপক্ষ মামলা পরিচালনা করে, পিপি দেয়, সরকার খরচ দেয়, যিনি কি করছেন মামলাটা করেছেন অর্থাৎ FIR দাখিল করেছেন তাকে আইনজীবীও দিতে হয় না, পাবলিক জাস্টিস, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে কি করা হয় সবকিছু করা হয়। তখন ওই সিআরপিসি প্যানাল কোড আমাদের হচ্ছে একটা পাবলিক আইন, কিন্তু এই যে সিপিসি, আপনার টাকা পয়সা, আপনার জমি অন্যজন নিয়ে গেছে, সরকার আইনজীবী দিবে না, আপনার পকেট থেকে টাকা খরচ করেন, মামলা করেন, আপনি ডিক্রি পান, ডিক্রি জারি করান, দখল উদ্ধার করেন, তার মানে এটা হচ্ছে একটা প্রাইভেট ল। তাহলে আইন আবার দুই প্রকার, পাবলিক ল, প্রাইভেট ল। এখন আসি এই সিপিসি কে আমরা বলতেছি এটা হচ্ছে একটা প্রসপেক্টিভ ল। এর কারণ কি, আমরা যখন দেখলাম আইন সংসদে পাশ হয় তারপরে রাষ্ট্রপতি কার্যকর করে, প্রসপেক্টিভ ল এর মানে হচ্ছে আইনটা যেই দিন পাশ হইলো তার থেকে পরবর্তী ডেটে কার্যকর হচ্ছে। আমরা জানি যে সিপিসি কি হচ্ছে আমাদের 1909 সালের জানুয়ারির 1 তারিখ থেকে কার্যকর, কিন্তু পাশ হয়েছে কিন্তু 1908 সালে, তার মানে আইন পাশ হওয়ার পরবর্তী সময় যদি কার্যকর হয় সেটাকে আমরা বলতেছি এটা একটা প্রসপেক্টিভ ল। তাহলে আরেক প্রকার আইন হইতে পারে যেটাকে আমরা বলতেছি রেট্রোস্পেক্টিভ ল, এটা হচ্ছে পাশের তারিখের আগে থেকে কার্যকর। যেমন যদি আইনটা 1908 সালে পাশ করা হয়েছে, যদি বলা হইতো যে এটা কি হচ্ছে যে 1902 সাল থেকে প্রযোজ্য, অর্থাৎ পাশ হওয়ার আগের তারিখ থেকে প্রযোজ্য, এইরকম যদি চায় তারা ইফেক্ট দিতে পারে, তাহলে আমরা আরো পাইলাম দুই প্রকার। তাহলে সিপিসিটা হচ্ছে আমাদের প্রসপেক্টিভ ল। সর্বশেষ আমরা যদি 5 নম্বরে দেখি, এই সিপিসি হচ্ছে আমাদের প্রসিডিউরাল ল, পদ্ধতিগত আইন, মানে হচ্ছে এটা একটা পদ্ধতি বর্ণনা করে যে কিভাবে আপনি দেওয়ানি মামলাগুলো করবেন এই জিনিসটা।
তাহলে আমরা বলতে পারি আইন আবার দুই প্রকার, একটা হচ্ছে আমাদের প্রসিডিউরাল ল, একটা হচ্ছে সাসপেন্টিভ ল। সাসপেন্টিভ ল হচ্ছে সেটা যেখানে কোনো শাস্তি, যেখানে কোনো জরিমানা, যেখানে কোনো অধিকার, যেখানে কোনো লাইবিলিটি উল্লেখ করা থাকে, শাস্তি জরিমানা অধিকার বা লাইবিলিটি যদি থাকে সেটা আমাদের সাসপেন্টিভ ল। যেমন পেনাল কোডে শাস্তির বিধান দেওয়া আছে আপনার, তাহলে পেনাল কোডটা হচ্ছে কি আমাদের একটা সাসপেন্টিভ ল। আর এই আমাদের সিপিসি প্রসিডিউরাল ল এর আরেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ল। এই দুইটা একসাথে মনে রাখবেন, পদ্ধতিগত আইনের আরেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ল। এই টোটাল পাঁচটা জিনিস আপনার বেসিক জানার জন্য, যেটা আপনার জীবনে কাজে আসবে আশা করি, আপনি সহজে মনে রাখতে পারবেন। তাহলে ইন শর্টে আমরা যেটা বলতে পারি, এই সিপিসি হচ্ছে একটা পজিটিভ ল। তাহলে আইন তিন প্রকার হয়, একটা ন্যাচারাল ল, ডিভাইন ল, পজিটিভ ল। এই সিপিসি একটা ন্যাশনাল ল, তার মানে আইন আবার দুই প্রকার, ন্যাশনাল ইন্টারন্যাশনাল। এই সিপিসি প্রাইভেট ল, তার মানে প্রাইভেট এবং পাবলিক দুই প্রকারের আবার ল আছে। এই সিপিসি হচ্ছে প্রসপেক্টিভ ল, তার মানে প্রসপেক্টিভ এবং রেট্রোস্পেক্টিভ দুই প্রকারের আইন আছে। এই সিপিসি হচ্ছে আবার প্রসিডিউরাল ল, তার মানে এইটা একটা পদ্ধতিগত আইন। আরেক প্রকারের আইন আছে মূল আইন, যাকে আমরা বলতেছি সাসটেনটিভ ল। এইটা তো আর আপনার পরীক্ষায় খুব রেয়ার ক্ষেত্রে আসবে, কিন্তু আপনার বোঝার জন্য, যাতে আপনি বুঝে আসে আপনি যে জিনিসটা পড়তেছেন সেটা আসলে কি কি। এখন আসি আমরা প্রতিটা আইনের মধ্যে, যখন আপনি পড়বেন বেয়ার একটা যখন খুলবেন, দেখেন এখানে লেখা থাকে অ্যাক্ট নাম্বার 5, 1908, 1908 সালের 5 নম্বর আইন। তো এইটা আপনি কেন জানবেন? অনেক ক্ষেত্রে আপনি দেখবেন বিভিন্ন আইনে কি করা থাকে, এই সিপিসি আমরা উদাহরণের জন্য বা সহজে বোঝার জন্য সিপিসি বলবো, কিন্তু না বলাই বেস্ট যে আপনি টোটাল নামটাই বলবেন, দা কোড অফ সিভিল প্রসিডিওর। আপনি সিপিসি বলাটা বন্ধই করে দিবেন, কারণ এটা আইনগত, আইনসম্মত কিন্তু না, এটা কিন্তু মনে রাখবে। তো যাই হোক, তারপরে আমরা বুঝার সুবিধার্থে, যদি আমাদের মুখে চলে আসে কিছু করার নাই, যেহেতু অভ্যাসগত ভাবে আমরা সবাই ব্যবহার করি, তাহলে অনেক ক্ষেত্রে অন্য আইনের মধ্যে যদি এই যে দা কোড অফ সিভিল প্রসিডিওর উল্লেখ করতে হয়, তো দুইটা অপশন আছে। জেনারেল ক্লজেস অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, আপনারা হয়তো অনেকে শোনার কথা, 1897 সালের। সেখানে বলতেছে যে আপনি একটা আইনের মধ্যে আরেকটা আইনের রেফারেন্সটা কিভাবে দিবেন, বলতেছে টোটাল নামটা উল্লেখ করে দিতে পারেন অথবা অ্যাক্ট নাম্বারটা উল্লেখ করে দিতে পারেন। এখন আমরা যদি বলি যে পেনাল কোড যদি আমরা উল্লেখ না করে যদি আমরা বলে দেই যে অ্যাক্ট নাম্বার হচ্ছে আমাদের 45, 1860, 1860 সালের 45 নম্বর আইন, আপনি যদি এইটা যদি না জানেন, আপনি বুঝবেনই না যে এখানে পেনাল কোডের কথা বলা হচ্ছে, তাহলে আপনাকে ওইটাও কিন্তু একটু জানতে হবে। আর বাই চান্স পরীক্ষা হতে আপনার 1 মার্কের এমসিকিউ হইতে পারে, যে কোনো একটা আইন উল্লেখ করে দিয়ে বলতে পারে যে এটা কত নাম্বার আইন, তাহলে আপনার আইনের নাম্বারটা আপনাকে একটু জানতে হবে। তাহলে আমাদের এই সিপিসি হচ্ছে 5 নাম্বার, যদি আমরা দেখি 1 নাম্বার হচ্ছে 5। এখন অনেক সমস্যা, যারা রোমান সংখ্যা জানেন না তাদের জন্য আবার এটা মনে রাখা কিন্তু অসম্ভব, আপনাকে রোমান সংখ্যা জানতেই হবে। আমরা ওয়ার্ডার যেগুলো পড়বো ওয়ার্ডার গুলা রোমান সংখ্যায়, এমসিকিউ যদি গত 2 বছরের কোশ্চিন দেখেন রোমান সংখ্যায় দেওয়া থাকে, তাই আপনাকে কষ্ট করে হইলেও রোমান হরফ গুলা শিখতে হবে, কোনো ব্যাপার না। 2 মিনিট আপনি সময় দিলেই রোমান সংখ্যাগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন। এখানে রোমান সংখ্যাটা আমরা তুলে দিয়েছি যে জাস্ট আপনি এই যে একটা টান দিলেন এটা 1 হয়ে গেল, 2টা টান দিলেন এটা 2 হয়ে গেল, 3টা টান দিলেন 3, এ পর্যন্ত যথেষ্ট। আর যে জিনিসটা জানবেন, এই ভি এর মতো ভিটা হচ্ছে 5, অর্থাৎ ইংরেজি অ্যালফাবেট গুলো আর কিছু কিন্তু না, ভিটা হচ্ছে আপনার 5, আর এক্স যেটা আছে এটা হচ্ছে আপনার 10, এলটা হচ্ছে 50, সি হচ্ছে 100, ডি হচ্ছে 500, এম হচ্ছে 1000। তো আমাদের এই সিও দরকার নাই, শুধু যদি আপনি আপনার এই 5 নাম্বারটা, আর এই হচ্ছে 10, এই হচ্ছে আপনার এল হচ্ছে আপনার 50, এই 3টা মনে রাখলে আপনার যথেষ্ট। আর আপনি আরো ডিটেইলে জানতে চাইলে ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন, অথবা গ্রুপে একটা লিংক দিয়ে দিব, 5 মিনিট একটু সময় দিয়ে রোমান হরফটা লেখা শিখবেন, তাতে আপনার জন্য এই যে সিপিসি বলেন অথবা আইনের নাম্বার বলেন এগুলো বোঝা সহজ হবে। এখন আসি আমরা, একটা আইন যখন আপনি পড়তে যাবেন, আইনটা কিন্তু সব জায়গায় প্রযোজ্য নাও হইতে পারে, সবার উপর প্রযোজ্য কিন্তু নাও হইতে পারে। আইন বাংলাদেশের আইন বলেই যে সবার উপর প্রযোজ্য হবে এমন কিন্তু না। তো এই জন্য আইনের মধ্যেই বেয়ারেক যখন আপনি খুলবেন, এখানে লেখা থাকে দেখেন শর্ট টাইটেল, কমেন্সমেন্ট এবং এক্সটেন্ট। এই এক্সটেন্টটা হচ্ছে আইনটা কোথায় প্রযোজ্য, কার উপর প্রযোজ্য, এটা আপনাকে বুঝতে হবে। সব আইন সবার জন্য কিন্তু না,
কিছু কিছু আইন আছে যেটা একটা ব্যক্তি সম্প্রদায়ের উপর প্রযোজ্য, যেমন হিন্দু ম্যারেজ অ্যাক্ট হিন্দুদের প্রযোজ্য, মুসলিম ম্যারেজ অ্যাক্ট মুসলিমের জন্য প্রযোজ্য, আবার স্পেশাল ম্যারেজ অ্যাক্ট কমন সবার জন্য প্রযোজ্য। এটা ছাড়া কিছু আইন আছে শুধু নির্দিষ্ট ভৌগোলিক সীমা রেখার জন্য প্রযোজ্য, যেমন আমাদের রেজিস্ট্রেশন একটা পার্বত্য তিনটা জেলায় প্রযোজ্য না, সেখানে ভিন্ন আইনে চলে। তো এই জন্য আপনাকে একটেনটা দেখতে হবে যে যে আইন আপনি পড়তেছেন এটা কি সারা বাংলাদেশে সবার উপর প্রযোজ্য, না কোনো ব্যক্তি বিশেষের উপর প্রযোজ্য, না কোনো সম্প্রদায়ের উপর প্রযোজ্য, এটা যাতে আপনার মাথায় থাকে। কারণ আপনি হয়তো শুধু 7টা সাবজেক্ট পড়েই আপনি অ্যাডভোকেট হবেন, হাজারো আইন আছে, প্রায় 1100-এর উপরে আইন আছে, তো সেগুলো পড়তে গেলে আপনার এই বেসিক নিয়মটা যাতে মনে থাকে। তাহলে আমরা আইনের প্রয়োগটা দেখব যে এটা কোন সম্প্রদায়ের উপর প্রযোজ্য, কার উপর প্রযোজ্য। আমাদের সিপিসিটা সারা বাংলাদেশে সবার উপর প্রযোজ্য, তাহলে সিপিসিটা সারা বাংলাদেশে কিন্তু সবার উপর প্রযোজ্য, হিন্দু মুসলিম যা আছে অল, এতটুকু মনে রাখবে। এখন আসি, আপনি যে আইনটা পড়তেছেন এটা কেমন আইন, সাধারণ আইন না স্পেশাল ল? সাধারণ আইন এমন হচ্ছে যে এটা কাউকে প্রভাবিত করে না, অর্থাৎ অন্যের উপর মাতাব্বরি করতে পারে না। আবার বিশেষ আইন আছে যেগুলো মাতাব্বরি করতে পারে, যেমন পেনাল কোড হচ্ছে একটা সাধারণ জেনারেল পেনাল কোড। এখন নারী এবং শিশু নির্যাতন দমন আইন আছে, এটা কিন্তু স্পেশাল ল। সব সময় যদি নারী এবং শিশুর বিরুদ্ধে কোনো অপরাধ হয় তাহলে কিন্তু নারী এবং শিশু নির্যাতন দমনে সেইখানে মামলাটা হচ্ছে, পেনাল কোডে কিন্তু হয় না, কারণ পেনাল কোড সাধারণ আইন আর সেটা হচ্ছে স্পেশাল আইন। সব সময় স্পেশাল আইন যেটা সেটা প্রাধান্য পাবে। তাই আপনাকে দেখতে হবে আপনি যে সিপিসি পড়তেছেন সিপিসিটাও আমাদের জেনারেল ল, কিন্তু সিপিসি অন্য কাউকে প্রভাবিত করবে না। যদি সরকার বিশেষ কোনো আইন তৈরি করে সে আইনে বিচার হবে, দেওয়ানি মামলা সিপিসিতে আসবে না। তাহলে আইনের ধরনটাও আপনাকে একটু মনে রাখতে হবে। আর পাশাপাশি আপনি যে আইনটা পড়তেছেন ওইটা সবার উপর প্রাধান্য পাবে কিনা, আইনের প্রাধান্যটা একটু বুঝতে হবে। এরপর আসি, প্রতিটা আইনের মধ্যে আমরা সেভিং এবং ডিপিল পাব। তামাদি আইন যদি আপনি দেখেন, তামাদি আইনের শেষের দিকে দেওয়া আছে যে সেভিং এবং ডিপিল, মানে হচ্ছে এই আইনটা তৈরির ফলে অন্য কোনো চলমান আইনকে প্রভাবিত করতেছে কি করতেছে না সেটা সেখানে বলে দিবে, যে এই আইন প্রণয়নের ফলে ওই আইনের কোনো প্রকার কি হবে না, পার্থক্য ঘটবে না বা কোনো আইনকে প্রভাবিত করবে না। এটা ছাড়া রিপিল হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা আইন তৈরি করে আরেকটা আইনকে রহিতকরণ করা হয়। যেমন আমাদের দেশে 1882 সালে পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট ছিল, তো 2012 সালে সরকার পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট নিয়ে আসছে, আগেরটাকে কি করছে রিপিল করছে। তো রিপিল সেকশন সেখানে দেওয়া আছে, আমরা বার কাউন্সিল ওয়ার্ডার এবং রুলস দেখেছি, সেখানে একটা সেকশন ওয়ার্ডার অনুচ্ছেদে দেওয়া আছে যে 1965 সালের বার কাউন্সিল অ্যাক্ট যেটা সেটাকে রিপিল করা হইলো। তাহলে আপনাকে ওইটাও জানতে হবে যে কোন আইনটাকে সে রিপিল করে এই আইনটা আসলো। এখন আসি যে, ধরেন একটা আইন সরকারের আর দরকার নাই, বাংলাদেশের ভূখণ্ডে একটা আইনের আর কোনো দরকারই নেই, এরকম যদি একটা আইনকে বাতিল করতে হয় তখন সেটাকে বলা হয় যে অ্যাবলিশ করা, এটা রিপিল করা বলা হয় না, আইনের ভাষায় বলে অ্যাবলিশ করলো, যেটা শেষ বিলুপ্ত হইলো, এটা আর কোনোদিন আসবে না, বা ওইটার পরিবর্তে কোনো আইন বাংলাদেশে আর নাই। এই জন্য আইনের মধ্যে যখন আপনি আবার সেকশন দেখবেন, কিছু কিছু সেকশন সেখানে বাতিল করা আছে, কিছু কিছু সেকশন বিলুপ্ত করা আছে। এখন এই যেগুলো বিলুপ্ত করা এগুলোকে আমরা বলি যেগুলোকে ওমিট করা আছে, অর্থাৎ সেকশনটার আর দরকার নাই তাই বলছে যে এটা আমরা কেটে দিলাম। আবার কিছু সেকশন পাবেন যেটাকে রিপিল করা হয়েছে, মানে ওই সেকশনটা অন্য কোনো আইনের একটা নতুন সেকশন যুক্ত করে এটাকে রিপিল করছে। তাহলে ওমিট করা রিপিলের মধ্যে একটাই পার্থক্য, ওমিটে যেটা আর কোনোদিন আসবে না, দরকার নাই শেষ, আর রিপিলে হচ্ছে এটা রিপিল করা হইলো, এর পরিবর্তে নতুন কোনো জায়গায় কোনো একটা আইন সরকার নিয়ে এসেছে, ওইটাকে আমরা রিপিল করা বলতেছি। আর প্রতিটা আইন পড়তে আমরা যে ডেফিনেশন ক্লজ যেটা আছে বা ইন্টারপ্রিটেশন ক্লজ যেটা আছে সেটা অনুযায়ী আমাদেরকে পড়তে হবে। আপনি সাধারণ ডিকশনারির ইংরেজি অনুবাদ করে আইন পড়লে আপনি আইন বুঝবেন না, প্রতিটা ডেফিনেশনে বলা আছে ওই প্রতিটা শব্দ দ্বারা কি বোঝাবে। কোনো শব্দ দ্বারা যদি ডেফিনেশনে নেওয়া না থাকে তখন আপনাকে জেনারেল ক্লজেস এক খুঁজে বের করতে হবে সেখানে কি বলে। যেমন ধরেন যে কোনো একটা আইনে বলা হইলো যে এখানে 30 দিনে হিসাব করা হবে, ওই ডেফিনেশনে বলা নাই যে 30 দিন, বা 1 মাস যদি বলা থাকে কোন মাস হিসাব করবো, আরবি বাংলা ইংরেজি কোন মাস হিসাব করবেন আপনি, তো তখন যদি ওই আইনে বলা না থাকে আপনি জেনারেল ক্লজেস একটা গেলে দেখবেন যে সেখানে বলছে আপনাকে ব্রিটিশ ক্যালেন্ডার অনুসরণ করতে হবে। তাহলে আইনের মধ্যে যদি কোনো সংজ্ঞা বা ডেফিনেশন দেওয়া না থাকে আপনার দায়িত্ব হচ্ছে ওই জেনারেল ক্লজেস খুঁজে বের করে
দেখা যে আসলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, এইটাই হচ্ছে কথা। তাহলে এই যে জিনিসগুলো আমরা বললাম, এগুলো কিন্তু প্রতিটা আইনের ক্ষেত্রে প্রযোজ্য, শুধু যে সিপিসির জন্য এমন কিন্তু না। এইটা যদি আপনি একবার বুঝতে পারেন, তাহলে আপনি নিজেও নতুন একটা আইন যখন পড়তে যাবেন, মোটামুটি 20% আপনার বুঝে আসবে যে আসলে আপনি কি পড়তে যাচ্ছেন। এখন আসি আমরা তার পরবর্তীতে, আবার যখন ডেফিনেশন ক্লজে আমরা যাব, এই যে যদি আমরা সিপিসি বলি বা অন্য কোনো জায়গায় বলি, এখানে দেখেন 2 নম্বরটা 100-এর মধ্যে মোটামুটি 95% আইনের 2 নম্বরটাই থাকে, 2 নম্বরটা সেকশনটাই ডেফিনেশন ক্লজ বা ইন্টারপ্রিটেশন ক্লজ থাকে। কিছু কিছু আইনে ব্যতিক্রম আছে, 3 নম্বর বা 4 নম্বরেও থাকে, যেগুলো অনেক আগের আইন, বর্তমান ম্যাক্সিমাম 2 নম্বর সেকশনে পাবেন ডেফিনেশন। এইটা পড়তে গেলে আবার আপনি বাংলাতে পড়লে কিন্তু আপনি অতটা বুঝবেন না, কারণ মূল আইনটাই ইংরেজিতে তৈরি, বাংলাদেশে কোনো অথেন্টিক কোনো অনুবাদ কিন্তু নাই। বাজারে যত বই আছে সব নিজস্ব লেখকের নিজস্ব অনুবাদ করা, সরকারি ভাবে বা আদালত কর্তৃক কোন প্রকার বাংলা অথেন্টিক অনুবাদকৃত বই নাই। তাই আপনার যদি ভালো আইনজীবী হইতে চান, আপনাকে ইংরেজি কিওয়ার্ড গুলো আপনাকে পড়তে হবে, বুঝতে হবে, এর বিকল্প নাই। এখন এখানে বলতেছে যে কোড ইনক্লুডস রুলস, প্রথমেই দেখেন একটা শব্দ আছে ইনক্লুড। এখন এই কোড মানে কি? এই কোড মানে কিন্তু আদালত না, সেটা হচ্ছে কোড। এই কোড হচ্ছে এই যে আমরা যেটা প্রথমে বললাম যে দা কোড অফ সিভিল প্রসিডিউরের সংক্ষিপ্ত নাম হচ্ছে শুধু কোড। এই কোডটা কি করতেছে, ওই যে আমরা ওয়ার্ডারের মধ্যে যে রুলসটা পাবো, আপনি বলতে পারেন যে ভাই ওয়ার্ডারের মধ্যে তো আমরা রুলস পাবো, সেই রুলসটাও এই কোডের অন্তর্ভুক্ত, অর্থাৎ এই সিপিসির অন্তর্ভুক্ত, ওইটাও আইন, আইনের বাইরে কিন্তু না। তাহলে যখন আপনি সিপিসি পড়বেন, তাহলে এই যে সেকশন গুলা যেমন আইন, ওই ওয়ার্ডারের মধ্যে যে রুলস আছে সেগুলাও আপনার কিন্তু আইনেই পরিণত হবে, সেগুলাতে যা বলা আছে ওইটাও কিন্তু আইন, এটা মনে রাখবেন। আমরা যেটা দেখতেছিলাম এখানে ইনক্লুডস বলা হয়েছে, আর এখানে বলতেছি দ্বিতীয়তে দেখেন ডিক্রি মিন, তার মানে প্রতিটার মধ্যে শব্দগত পার্থক্য হচ্ছে। মোটামুটি 3-4 প্রকার শব্দ পাবো, এটা আপনি মনে রাখলে যে কোনো আইনের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। 1 নম্বরে যেমন আমরা দেখলাম যে ওইখানে বললো যে কোড মিনস, যদি মিনস শব্দ থাকে আপনাকে বুঝতে হবে যে এই টোটাল আইনের জন্য এইখানে যেটা বোঝাচ্ছে শুধু এইটাই নিতে হবে, অন্য কোনো অর্থ আপনি নিতে পারবেন না, ওইখানে যা বলা আছে সেটাই নিতে পারবেন, অন্য কিছু আপনার নেওয়ার সুযোগ নাই। আবার যদি ইনক্লুডস থাকে, এর মানে হচ্ছে এই শব্দটার অনেক অর্থ আছে, অন্য আইনে থাকতে পারে, জেনারেল ক্লজেস একটা থাকতে পারে, তার সাথে সাথে এইখানে যেটা বলা হচ্ছে সেটাও অন্তর্ভুক্ত হবে। তাহলে মিন্সে হচ্ছে শুধু এটাই নিতে হবে, অন্য কিছু নিতে পারবেন না। ইনক্লুড মানে হচ্ছে এখানে সংজ্ঞা দেওয়া হয় নাই, তবে এই জিনিসটাও আপনাকে নিতে হবে। তাহলে মূল সংজ্ঞা আপনি কোথায় পাবেন? আপনি জেনারেল ক্লজে একটা একটা পাইতে পারেন, আপনি অন্য কোনো আইনে পাইতে পারেন, কিন্তু তারা শুধু এই আইনে ব্যবহার করার জন্য বলবো যে এইটাকেও আপনি একটু ধরে নেন। আবার কোথাও আপনি পাবেন যে সেম অ্যাজ, সেম এস লেখা আছে, যেমন নারী এবং শিশু নির্যাতন দমন আইন বাংলায় আছে, সেখানে আপনি পড়তে গেলে যে আসলে এই যে ধর্ষণ বা রেপ জিনিসটা কাকে বলে সেখানে সংজ্ঞা দেওয়া নাই, বলতেছে সেম এস প্যানাল করে যেভাবে ডিফাইন করা আছে ওই সংজ্ঞাটাই আপনি বুঝবেন। তার মানে ওই নারী এবং শিশু নির্যাতন দমন আইন পড়তে গেলেও আপনাকে প্যানাল করে আসতে হবে, সংজ্ঞায় বলতেছে সেম এস, তার মানে ওইখানে যান, ওইখানে যেটা বলা আছে সেটাই, তার মানে একটা আইনের নাম রেফার করা থাকবে। এখন প্যানাল কোডের নাম উল্লেখ করা থাকতে পারে, অথবা ওই যেটা আমরা বললাম যে আপনার আপনার আইনের যে নাম্বারটা দিতে পারে যে এত সালের এত নাম্বার আইনে যেটা দেওয়া আছে সেটা, এইটা হচ্ছে আমাদের কাজ। আরেকটা যেটা আরেকটা আপনার কমন থাকতে পারে ডাজ নট ইনক্লুড, যেমন তামাদি আইনে আপনি যে ট্রাস্টি দেখবেন, তামাদি আইনে 2 নম্বর সেকশনে যদি আপনি ডেফিনেশন পড়েন, সবার শেষের 11 নম্বরে বলা আছে ট্রাস্টি ডাজ নট ইনক্লুড, 3টা জিনিস বলা আছে, একটা হচ্ছে যে বেনামদার, একটা আছে যে যিনি ঋণ গ্রহীতা, ব্যাংকে যে মর্গেজটা রাখলো ঋণ পরিশোধের পরেও যদি ব্যাংক দখলে থাকে সেটা, তার মানে হচ্ছে যে ডাজ নট ইনক্লুড, ট্রাস্টি অনেক কিছুকে ইনক্লুড করতে পারে, কিন্তু তারা ওই তামাদি আইনের বলতেছে যে এরা এরা ট্রাস্টির অন্তর্ভুক্ত হবে না, ওই জন্য ওইখানে ডাজ নট ইনক্লুড শব্দ তারা ব্যবহার করছে। মোটামুটি এই 4টা জিনিসই ম্যাক্সিমাম পাবেন, এর চাইতে বেশি পাবেন না। আরেকটা পাইতে পারেন যে ডিএমএস, যেমন গুড ফেইথ আমরা জানি সরল বিশ্বাস, এখন বলতেছে যে গুড ফেইথ শেল নট ডিম,
আপনি যদি ডিউ কেয়ার সহ যদি কাজটা না করেন, এটা ধরে নেওয়া হবে না যে আপনি সরল বিশ্বাসে কাজটা করছেন। তাহলে এই চারটা শব্দ একটু মনে রাখার চেষ্টা করবেন সব সময়। সেটা হচ্ছে যদি মিন্স থাকে তাহলে যেই অর্থটা আপনি ওই যেখানে পড়তেছেন সেটাই, আর কিছু বোঝা যাবে না, ওইখানে যেটা বলছে সেটাই আর কিছু না। ইনক্লুড থাকলে আরো অন্য আইন থেকে আপনি শব্দ নিয়ে সেটা ব্যবহার করতে পারবেন। সেম এস থাকলে যে আইনের নাম উল্লেখ করা থাকবে ওই আইনে গিয়ে দেখতে হবে যে আসলে কি বলছে। যেমন আমাদের এই সাক্ষ্য আইনে যে পরিবর্তনটা আসছে, সাক্ষ্য আইনের মধ্যে আপনাকে ওইখানে নানা প্রকার যে ডিজিটাল যে কন্টেন্ট গুলো এগুলোর সংজ্ঞা কি হবে বলতেছে, ওই সেম এস ডিফাইন করা আছে যে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অ্যাক্টের মধ্যে, ওইখানে গিয়ে পড়েন। তার মানে সাক্ষ্য আইন পড়তে গেলে এখন আবার আপনাকে ওই ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অ্যাক্ট যেটা আছে সেটা গিয়ে পড়তে হবে, কারণ তারা বলতেছে ওইখানে যেহেতু সংজ্ঞায়িত করা আছে, নতুন করে আমরা আর বলতেছি না, ওইখানে যেটা আছে সেটা আপনি পড়েন। আর ডাজ নট ইনক্লুড মানে হচ্ছে তারা ওই আইনের শব্দটা তো থাকবে, ট্রাস্টি তো থাকবে, কিন্তু ওই ট্রাস্টি দ্বারা কি কি বুঝাবে না তারা সেখানে আপনাকে বলে দিবে। এটা ছিল ডেফিনেশনটা বুঝার আরেকটা জিনিস। এখন আমরা এক শব্দ যদি বলতে পারি, তাহলে যদি আপনি কি করেন, আপনি কাছে যদি বেয়ার অ্যাক্ট যদি থাকে, আপনি দেখবেন যে বেয়ার অ্যাক্টের মধ্যে বা বিভিন্ন জায়গায় জাস্ট একটা জিনিস যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ব্র্যাকেটের উপরে ছোট ছোট 1, 2, 3 থাকে, ওগুলা দ্বারা বুঝায় যে আইনটা আসলে কিভাবে কতবার চেঞ্জ করা হয়েছে। যেমন এইটা শেষে দিয়ে আপনি দেখবেন এইরকম সবকিছু দেওয়া আছে, 1, 2 করে দেওয়া আছে। জাস্ট একটু যদি দেখি এখানে দেখেন, অর্থাৎ ওই আইনটার মধ্যে কোন সেকশন কবে পরিবর্তন হয়েছে, কি চেঞ্জ করা হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আপনি বেয়ার অ্যাক্টের শেষে পাবেন। যদি ভালো কোম্পানির বেয়ার অ্যাক্ট হয় তারা কিন্তু সেখানে আপনাকে লিখে দিবে, অর্থাৎ আপনি বুঝতে পারবেন কত সালে কোন জিনিসটা চেঞ্জ করা হয়েছে, আইনটা তৈরির পর থেকে কখন কোন সেকশনটা বা কোন পরিমাণটা বাড়ানো হয়েছে কমানো হয়েছে, এগুলো আপনি বুঝতে পারবেন। এগুলা বুঝতে গেলে যদি কোনো ধারা যদি বিলুপ্ত করে তাহলে ওমিটেড বাই লেখা থাকবে, যদি ধারা যদি বাতিল করে তাহলে রিপিল বাই লেখা থাকবে, যদি কোনো ধারাকে প্রতিস্থাপন করে মানে যে জিনিসটা আছে ওইটাকে বাতিলও করে নাই রিপিলও করে নাই সেইটাকেই প্রতিস্থাপন করে দিছে, ওর কথাগুলাকে আরেকটা কথার মাধ্যমে চেঞ্জ করে দিছে, তাহলে সেখানে থাকবে সাবস্টিটিউট বাই। যদি নতুন একটা ধারা যুক্ত করতে হয়, যদি নতুন একটা ধারা যুক্ত করতে হয় তাহলে ইনসার্ট বাই, আর যদি তারা আইন বাতিল করে নতুন আইন যদি তৈরি করে রিপিল বাই আপনি দেখবেন, আর আইন বিলুপ্ত করলে অ্যাবলিশ। টোটাল আইনটার উপরে আপনি এইরকম দেখবেন ক্রস দিয়ে অ্যাবলিশ লেখা আছে। যদি বেয়ারেক ভালো কোম্পানির বেয়ারেক থাকে এই জিনিসগুলো আপনি কিন্তু পাবেন। এটা কিন্তু আপনার পরীক্ষায় আসবে না, কিন্তু এইটা আপনার আইনের প্রতি যে আপনার একটা ভয় দুর্বলতা আছে সেটা কাটার জন্য। তাহলে দিন শেষে আমরা যদি এটাকে সামারি করি, যেতটুকু পড়লাম সেটা হচ্ছে সামারিটা যদি আমরা করি, সবসময় আমরা সামারি এই জন্যই দেওয়ার চেষ্টা করি যাতে আপনি খুব সহজে এটাকে নিতে পারেন। যখনই আমরা কোনো আইন পড়বো তার শর্ট টাইটেল দেখবো, নামটা কি, দ্য কোড অফ সিভিল প্রসিজিওর, আমরা আরেকটা আবার লং টাইটেলও পাবো। তো এটা কোথায় পাবেন, বেয়ার অ্যাক্টের মধ্যে আপনি দেখবেন যে লং টাইটেল বলেও একটা টাইটেল পাবেন সবগুলার মধ্যে। এই যে এখানে লেখা, এখানে যে জিনিসটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে লং টাইটেল। উপরে ছিল আমাদের শর্ট টাইটেল দ্য কোড অফ সিভিল প্রসিডিওর, এখানে দেখেন আরেকটা দেওয়া আছে লং টাইটেল, আর এইটা যেটা দেওয়া আছে এটাকে আমরা বলতেছি প্রিএম্বল। অর্থাৎ এইটাকে প্রিএম্বল, প্রিফেস বা প্রারম্ভিক বা সূচনা, ভূমিকা, আমরা যেটাই বলি, আইন যারা তৈরি করে তারা বলে দেয় যে আইনটা তারা কেন তৈরি করতেছে। আইনের মধ্যেই সংক্ষিপ্ত আকারে আপনি পাবেন আইনটা তারা কেন তৈরি করতেছে, সেই জিনিসটা তারা বলে দেয়। তো এখানে যেমন বলতেছে যে এটা কনসলিডেট করার জন্য এবং সংশোধন করার জন্য, কি বিষয়, যে কোড অফ সিভিল যে জুরিডিকশন সংক্রান্ত জিনিসগুলো আছে, দেওয়ানি মামলার যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলোকে কনসলিডেট করা এবং নতুন করে সংশোধন করা। এখন এই কনসলিডেট মানে, কনসলিডেট মানে হচ্ছে যে বিষয়ে একাধিক নিয়ম আছে ওই দুইটা নিয়মকে একসাথে তো একসাথে করে দেওয়া, এবং অ্যামেন্ড মানে হচ্ছে ওইখানে আরো নতুন কিছু যুক্ত করা। তাহলে আমরা যদি এই সিপিসির উদাহরণ যদি বা ইতিহাস যদি আপনি দেখেন, সর্বপ্রথম আমাদের এই উপমহাদেশে সর্বপ্রথম 1859 সালে কি করা হয়, এই সিপিসি তৈরি করা হয় সর্বপ্রথম। এরপরে 1877 সালে ওইটাকে আবার নতুন করে তৈরি করা হয় আগেরটাকে রিপিল করে, এরপরে 1882 সালে আবার রিপিল করা হয় আগেরটাকে রিপিল করে নতুন তৈরি করা হয়,
এরপরে আবার আজকে যেটা আমরা পড়তেছি 1908 সালের আমাদের এই সিপিসি, তাহলে টোটাল যদি আপনি দেখেন 4 বার পাচ্ছি আমরা, 1859 সালে সর্বপ্রথম, এরপরে 1877, এরপরে 1882, এরপরে 1908। এই যে 1882 ছিল তখন কোনো ওয়ার্ডারই ছিল না, 1882 সালের যে আপনার সিপিসি এখানে ওয়ার্ডার বলে কিছু ছিল না, সেকশন প্লাস 600 এর উপরে ছিল সেকশন। তো তখন তারা যেটা করলো যে সেকশন গুলো আমরা কমায় দেই, নিয়ম কানুন জন্য ওয়ার্ডার তৈরি করে দেই, যেটা আজ পর্যন্ত চলতেছে আমাদের 1908 সালের এই যে সিপিসিটা। তাহলে আমরা লং টাইটেলটা দেখলাম, প্রিএম্বলটাও দেখলাম, এক্সটেন্টটা দেখলাম যে কোথায় প্রযোজ্য, কমেন্সমেন্ট বা কার্যকরীতা দেখলাম, সেভিংটা আমরা দেখলাম যে অন্য কোনো আইনকে প্রভাবিত করতেছে কিনা, রিপিলটা আমরা দেখলাম অন্য কোনো আইনকে বাতিল করতেছে কিনা, ডেফিনেশন ক্লজটা বুঝলাম যে সেখানে কি কি থাকে, অ্যাক্ট নাম্বারটা আমরা বুঝলাম যে ওই সালের মধ্যে কতটা আইন পাস হয়েছে তার মধ্যে এই আইনটা কত নাম্বার, আর আইন তৈরির ইতিহাসটা আমরা ওই প্রিএম্বলে পেয়ে যাব। যে একটা ব্যাকগ্রাউন্ড আমরা যদি বুঝি যে আইনটা কেন তৈরি করা হচ্ছে তাহলে আমরা সেখানেই পেয়ে যাব। আরেকটা জিনিস, বাস্তব জীবনে আপনি আইন পড়লেই শুধু হবে না, আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে আদালতের নজির আছে কিনা, কোনো সেকশন সম্পর্কে আদালতে উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে কিনা, সিদ্ধান্ত যদি থাকে আইনের উপর ওই সিদ্ধান্তটাকে প্রাধান্য দিতে হবে যতদিন সরকার চেঞ্জ না করে। তাহলে শুধু আইনে লেখা থাকলেই হবে না, ওই আইনের লেটেস্ট কোনো নজির আছে কিনা এটাও একটু খোঁজ খবর নিতে হবে, আর আইনের সংশোধনী আছে কিনা, কারণ আপনি একবার বইটা কিনেন এত টাকা পয়সা খরচ করে, 10 দিন পরে 1 মাস পরে কি হয় আইনের সংশোধনী আসে, আপনি তো আর নতুন বই ক্রয় করেন না। সেক্ষেত্রে আপনার উচিত হবে নতুন বই যদি ক্রয় নাও করেন, যে সংশোধনীটা আসলো সেটাকে প্রিন্ট করে আপনার বইয়ের সাথে অ্যাটাচ করে রাখা, কারণ আপনি বই তো আর বারবার ক্রয় করবেন না, হয়তো আপনি জানুয়ারি মাসে বই ক্রয় করছেন, 1 মাস পরে সরকার আইনটার কিছু অংশ চেঞ্জ করলো, তো নতুন বই কেনার চাইতে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি ওই 2-3টা পাতা প্রিন্ট করে আপনার ওই বইয়ের সাথে অ্যাটাচ করে রাখেন, আর যদি টাকা পয়সা বেশি থাকে আপনি নতুন বই নিতে পারেন। তাহলে এই জিনিসটা বেসিক আইন বোঝার ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে আপনার কাছে আসবে, শর্ট টাইটেল, রং টাইটেল, প্রিএম্বল, এক্সটেন্ড, কমেন্সমেন্ট, সেভিং, রিপিল, ডেফিনেশন, 1 নাম্বার, আইন তৈরির ইতিহাস, আদালতের নজির যাকে আমরা বলি জুডিশিয়াল যে প্রেসিডেন্ট, এবং লেটেস্ট কোনো সংশোধনী আছে কিনা সেটা। এখন আমরা দেখি যে আমরা যে সিপিসি পড়ব দেওয়ানি মামলা রিলেটেড, বাংলাদেশের আদালতের অবস্থাটা কি। তো যেটা আমরা বললাম দেওয়ানি ইংরেজিটা আমরা সিভিল করতেছি, যদিও সিভিলের বাংলা কিন্তু দেওয়ানি কিন্তু না, যেমন আমরা ফৌজদারি ক্ষেত্রে বলেছি যে ক্রিমিনালের বাংলা কিন্তু ফৌজদারি না। তো এটা ব্যবহার করার ইতিহাসটা আমরা বলেছি যে আসলে পূর্বে যেটা ছিল, এই যে মুঘল আমলের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আসার প্রাথমিক পর্যায়ে যেটা ছিল, যদি টাকা পয়সার মামলা হইতো, যেমন আমাদের সবার বৈঠকখানা আছে আপনাদের বর্তমানে লেটেস্ট হলরুম যেটাকে আমরা বলি, আপনার বাসায় কেউ আসলো আপনি হলরুমে বসতে দেন, ওই পাচ্ছি না, ওইটাই হচ্ছে আপনার হলরুম, যেটাকে দেওয়ানখানা বা বৈঠকখানা বলা হয়, দেওয়ানি মামলার বিচার তখন তো আর এইরকম ফিক্সড আদালত ছিল না, ওই দেওয়ানখানায় হয়তো সেখান থেকে ওই টাকা পয়সা সম্পত্তি রিলেটেড মামলাগুলোকে দেওয়ানি মামলা বলা হয়। আর যেটা এই যে ফৌজদারি মামলা, এই জিনিসগুলো হয়তো ওপেন জায়গায়, খোলা জায়গায়, কোনো বৈঠকখানায় বা কোনো ঘরের ভিতরে না, যাতে কি, যেহেতু আমরা এটা বলছি এটা একটা পাবলিক ল, যে আমরা যে ফৌজদারি জিনিসগুলো পাবলিক ল, এগুলো হয়তো ওপেন জায়গায়, এই ওপেন জায়গায় হওয়ার কারণে ওইখানে যারা শাস্তিগুলা দিত, যারা পুলিশ ছিল, পুলিশ অফিসারদেরকে বলা হয়তো ফৌজদার, তো সেই জন্যই ওইটা বলা হচ্ছে যে ফৌজদারি আইন বা ফৌজদারি অপরাধ। আর আমরা বাংলা কিন্তু প্রকৃত বাংলা এখনো নাই, ইংরেজিটা আমরা বুঝি ক্রিমিনাল ল আর হচ্ছে আমাদের সিভিল ল। বেসিক আর একটা নিয়ম হচ্ছে দেওয়ানি মামলায় দুইটা শব্দ পাবেন সবসময়, একটা হচ্ছে মোকদ্দমা, মামলা পাবেন না, সিভিল লিটিগেশন বলা হয়, সিভিল কেস না, সিভিল লিটিগেশন, ওই জন্য বাংলা হচ্ছে দেওয়ানি মোকদ্দমা। আবার দেওয়ানি মোকদ্দমায় আপনি কিছু মিস কেস নাম পাবেন, কিছু কিছু মামলাকে তারা কি করতেছে ডিফাইন করে দিছে যে এই মামলাগুলোকে মিস কেস হিসেবে দাখিল করতে হবে। এখন আমরা দেখি আদালতের অবস্থাটা আমরা অলরেডি সিআরপিসিতে পড়েছি, তো এখানে দুইটা একসাথে আমরা নিয়ে আসি, তাহলে আমাদের জন্য ইজি হবে। আমরা সবাই জানি সুপ্রিম কোর্টের ভিতরে দুইটা অংশ আছে, আপিলের ডিভিশন, হাইকোর্ট বিভাগ, এবং সারা বাংলাদেশে হচ্ছে সাবঅর্ডিনেট কোর্ট গুলা, এই তিনটাই হচ্ছে আমাদের মোটামুটি স্তর।
এখন দেখি দেওয়ানি আর ফৌজদারি দুইটা যদি আপনি পাশাপাশি রাখেন, দেওয়ানি মামলার ধাপ এইটা আপনার জন্য বুঝতে হবে। গোটা সিপিসিটা যদি আপনি সহজে মনে রাখতে চান, দেওয়ানি মামলার ধাপগুলা মুখস্থ রাখলেই আপনার ওয়ার্ডার গুলা কিন্তু মুখস্থ হয়ে যাবে। কারণ আপনি যখন ওয়ার্ডার পড়তে যাবেন, এতগুলা ওয়ার্ডারের এতগুলা বিধি আপনার মনে রাখা সম্ভব না। ওই জন্য আপনাকে যেটা করতে হবে, দেওয়ানি মামলা শুরু হয় কি প্রেজেন্টেশন অফ প্লেইন দিয়ে, যেমন আমরা সিআরপিসিতে পড়েছি কমপ্লেইন 200 ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে আপনি কমপ্লেইন দাখিল করেন, আর দেওয়ানি মামলায় প্লেইন দাখিল করেন শুধু, তাকে সহজ বাংলা আমরা বলতেছি আরজি দাখিল করেন। এখন ওই আরজিতে কি লেখা থাকবে, ওইটা ওয়ার্ডারে বর্ণনা করা আছে যে আরজিটা আপনি কোন ফরম্যাটে তৈরি করবেন। তাহলে আপনি প্রথমে মুখস্থ রাখবেন যে 1 নম্বর হচ্ছে আপনাকে আরজিটা দাখিল করতে হবে, কিভাবে তৈরি করবেন, ওয়ার্ডারে তার ফরম্যাট সহ দেওয়া আছে। 2 নম্বর হচ্ছে যখন আরজিটা আপনি দাখিল করলেন, তার ইন্টারনাল কিছু প্রসেস আছে, সেটা আপনার কি বার কাউন্সিলের লিখিত এমসিকিউতে জীবনেও আসবে না, সেটা হয়তো আপনাকে ভাইভাতে ধরতে পারে যে আপনি আরজিটা কার কাছে দাখিল করবেন, সেখানে ইন্টারনাল কি হয় সেটা আপনার পড়ার কিন্তু দরকার নাই। আপনি যখন আরজিটা দাখিল করলেন, যার বিরুদ্ধে আপনি মামলাটা মোকদ্দমাটা করলেন, সে তো জানতে হবে যে তার বিরুদ্ধে এমন একটা মামলা হয়েছে, তখন আপনাকে করাইতে হবে সমন জারি। দেওয়ানি হচ্ছে প্রাইভেট মামলা, সমন জারি আপনাকেই করাইতে হবে, কিন্তু আপনাকেই যাবতীয় উদ্যোগ কিন্তু নিতে হবে। তাহলে আরজি দাখিল করলেন, যার বিবাদী তার প্রতি একটা নোটিশ গেল যে ভাই এরকম একটা মামলা আপনার কাছে হয়েছে, তাহলে সমন জারি হইল দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে এখন বিবাদী, উনি তো তার জবাব দাখিল করবেন, উনিও তো কিছু বলতে পারেন, ওনারও তো কিছু বলার থাকতে পারে। তো এই জন্য এই 3টা স্টেপ হচ্ছে, আরজি আপনি দাখিল করলেন, দাখিল করার পর ওই ব্যক্তির কাছে একটা সমন যাবে, নোটিশ যাবে, তো উনি ওনার বক্তব্য তুলে ধরবেন, যাকে আমরা বলতেছি যে লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট। এই 3টা হইলো। এরপরে বাংলাদেশে বর্তমানে বলতেছে যে ভাই আদালতে অনেক মামলা হাজার বছর ধরে চলতেছে, আপনারা আর আগাইয়েন না, আপনারা সমঝোতায় চলে যান, এডিআরে চলে যান, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, এটা বাধ্যতামূলক। আপনাকে একটা দিন ধার্যই থাকবে, আপনি আপোষ করেন বা না করেন, আপোষ করেন বা না করেন, একটা ফিক্সড ডেট দিতে বিচারক বাধ্য। আইন তাকে বলতেছে যে আপনি কি করেন, দুই পক্ষকে ডাকে, দুই পক্ষ যদি আছে তাদেরকে একটা সুযোগ দেন যে অযথা মামলা না করে আপনারা কি করেন, এডিআর করে নেন, এডিআর করলে কোর্ট ফিটা ফেরত পাবেন, যে যত টাকা পয়সা লাগে, যে সর্বোচ্চ 46,000 টাকা, মানি স্যুট হইলে 57,500 টাকা, এটা কিন্তু আপনি রিটার্ন ব্যাক পাবেন, আপনারা সমঝোতা করে আপোষনামা দাখিল করেন, যদি করে ভালো, এখন নাও করতে পারে। এখন এডিআর কিভাবে করব, এটা আমরা সিপিসিতে পাবো যে কিভাবে এডিআর করা হয়। তারপরে হবে যে ইস্যু গঠন। ইস্যু গঠন মানে আমরা ফৌজদারিতে যেমন পড়েছি যে ফর্মাল চার্জ, কি অভিযোগ আসামির বিরুদ্ধে, ইস্যু গঠনে ওইটা যে আসলে বিচারটা আমরা করব কি দিয়ে, তাদের মধ্যে কজ অফ অ্যাকশনটা কি, বিরোধটা কি। আপনি বলতেছেন আপনার জমি উনি দখল করে নিছে, বা আপনি যে উনি আপনার থেকে জমিটা ভাড়া নিচ্ছে, এখন উনি টাকা পয়সা দিচ্ছে না, বিরোধটা কি। অর্থাৎ আপনি বলতেছেন 10 লাখ টাকা ওনার কাছে পাবেন, উনি বলতেছে না ভাই 10 লাখ পাবে না, 8 লাখ পাবে। তাহলে এই যে ইস্যু গঠন করতে, 10 লাখের ইস্যু গঠন হবে না, তখন কি চলে আসবে, তখন বলবে যে আপনি সেট আপ করেন। এখন আমরা এই সিপিসিতে দেখবো যে সেট আপ জিনিসটা কি। সেট আপ হচ্ছে ওই 2 লাখ আপনি বাদ দিবেন। এটা ছাড়া এমনও হইতে পারে যে আপনি 10 লাখের মামলা করছেন, আমার কাছে 10 লাখ টাকা পাবেন, আমি আদালতে আসে বলতেছি যে স্যার ওনার কাছে আমি 12 লাখ টাকা পাবো, আরো বেশি পাবো, কাউন্টার ক্লেম করতেছি। আপনি যেটা দাবি করছেন তার চাইতে বেশি যদি দাবি করি কাউন্টার ক্লেম, তার চাইতে কম যদি দাবি করি তখন হবে সেট অফ। এগুলো আমরা বিস্তারিত পড়বো যে কাউন্টার ক্লেম কখন আসবে, কখন আপনার সেট অফটা আসবে। তাহলে এডিআর এর পরে ইস্যু গঠনটা হয়ে গেল যে কি বিষয় নিয়ে মামলাটা চলবে। মামলা কিন্তু আপনার এই যে এত বড় বড় আপনার দেওয়ানি মামলার ফাইল হয়, এগুলো নিয়ে বিচারক মামলা করে না, 3টা বা 4টা ইস্যু দেখে, আসলে আপনার মালিকানা আছে কিনা, আপনি সেখানে প্রতিকার পাইতে পারেন কিনা, আপনার মামলাটা তামা দিতে পারি কিনা, এই 2-3টা বিষয়ের উপরেই ইস্যুটা গঠন হয়। প্রথমে যদি আপনি প্রমাণ করে দিতে পারেন দেওয়ানি মামলায় তামা দিয়ে, প্রথমে আপনি যদি প্রথমে প্রমাণ করতে পারেন যে ওনার দাবি সত্য, সবকিছু সত্য, কিন্তু ওনার দাবি তামা দিতে পারি, তাহলে মামলা ওইখানেই শেষ, আর কিছু করার দরকার নেই আপনার। তাহলে আপনি যদি একটা যদি প্রমাণ করতে পারেন, আর একটা অটোমেটিক প্রমাণ হয়ে যাবে, যেটা আমরা যদি আপনি সাক্ষ্য আইনে, যেমন আমরা জানি যে কনক্লুসিভ প্রুফ বলে একটা আমরা কনসেপ্ট পাইছি 112 ধারায়,
তো যাই হোক, ইস্যু গঠন হইলো। এখন ইস্যু গঠনের পরেও দেখা যাইতে পারে যে আদালত নিজেই বুঝতেছে না যে ইস্যুটা তো আমি গঠন করলাম, এই যে আর্জি তারা দিল, জবাব দাখিল করলো, এখানে পর্যাপ্ত পরিমাণ দলিল নাই, ডকুমেন্ট নাই, সাক্ষী নাই, এমন অনেক কিছু হইতে পারে। তখন তারা ডিসকোভারি অ্যান্ড ইন্সপেকশন বলে একটা অপশন রাখা আছে, যাকে আমরা সিপিসি 30 ধারা তদবির বলে। সেখানে আদালত নিজে থেকে চাইতে পারে যে আপনি আপনার আর্জিতে এই এই দলিলগুলো উল্লেখ করতেন, টোটালটা সাবমিট করেন, বা বিবাদী যদি কোনো দাবি করে তাকে বলতে পারে এই এই জিনিসগুলো আপনি সাবমিট করেন, অথবা এক পক্ষ অপর পক্ষকে বলতে পারে আদালতের মাধ্যমে যে স্যার উনি এই এই ডকুমেন্টটা দাবি করছে, ওইটা উনি অ্যাটাচ করে নাই, ওইটা যাতে অ্যাটাচ করে। তার মানে ইস্যু গঠনের পরে যদি কোনো দলিল পত্র কোনো কিছু সম্পর্কে ল্যাকিং থাকে বা আদালতের মনে হয় যে দলিলটা প্রয়োজন হবে, আদালত বলতে পারে যে এটা আপনি নিয়ে আসেন। তো সবকিছু নিয়ে আসা হইলে তখন একটা শুনানির তারিখ নির্ধারণ করা হবে, চূড়ান্ত শুনানির একটা তারিখ নির্ধারণ করা হবে যে মামলাটা ওই দিন থেকে চূড়ান্ত শুনানি শুরু হবে। তো এই যে চূড়ান্ত শুনানিতে ইংরেজিতে নর্মালি সংক্ষেপে আমরা বলতেছি পিএস, মানে হচ্ছে প্রিএমটরি হিয়ারিং, এগুলো আমরা আরো পড়বো ইংরেজি সহ। তো চূড়ান্ত শুনানি, তো কিছু কিছু মামলায় ধরেন যে শুনানি শেষ হওয়ার পরে আপনি আবার চাইলেন যে কিছু একটা নতুন ডকুমেন্ট চাইলেন, আপনি আবার অধিকতর চূড়ান্ত শুনানিরও আবেদন করতে পারেন দেয়ার ক্ষেত্রে। নর্মালি চূড়ান্ত শুনানি তার মানে ওই যে ফৌজদারি মামলায় যে সাক্ষ্য গ্রহণ, ওই সেম ওই জিনিসটা, চূড়ান্ত শুনানি আর সাক্ষ্য গ্রহণ একই জিনিস। তো দিন শেষে আদালত কি করবে, তার একটা রায় দিবে, জাজমেন্ট সে দিবে, সে যে ইস্যুগুলা গঠন করছিল সেগুলো সে সেটেল করবে। যেমন মামলাটা তামা দিতে বাড়িত না, প্রথমে সে সেটেল করবে, সে যদি ইস্যু গঠন করে যে মামলাটা তামা দিতে বাড়িত কিনা, তখন সে ইস্যু গঠন করে সেখানে সেটেল করবে যে উপস্থিত সবকিছুর উপর ভিত্তি করে মামলাটা তামা দিতে বাড়িত না, বাদীটি সেখানে অধিকার আছে কিনা, বাদী প্রতিকার পাইতে পারে কিনা, সে এই প্রতিটা যতটা ইস্যু গঠন করবে স্টেপ বাই স্টেপ সে কতটাকে সেটেল করতে হবে, বাদ দিতে পারবে না, পাইকারি হারে সে লিখতে পারবে না যে জিতলো এ হারলো এমন না, কারণ এই মামলাটা আপিলে যাইতে পারে, রিভিশনে যাইতে পারে। ওই জন্য প্রতিটা ইস্যুকে তাকে যে যে ইস্যু সে গঠন করবে ওইটাকে সেটেল করতে হবে যে ওই ব্যাপারে তার মতামত কি। দেওয়ার পরে সে একটা ডিক্রি দিবে, ফৌজদারি মামলায় ডিক্রি বলে কোনো অপশন কিন্তু ছিল না, ফৌজদারি মামলায় রায় পর্যন্ত কিন্তু শেষ, কিন্তু দেওয়ানি মামলায় রায়ের পরে আসবে ডিক্রি। এখন এই ডিক্রি কাকে বলে, এটা সংজ্ঞায়িত কিন্তু করা আছে। ডিক্রি হচ্ছে যে উভয় পক্ষকে শোনার পর বিরোধীয় বিষয় সম্পর্কে আদালতের সর্বশেষ একদম ফাইনাল যে অর্ডার, এটাই হচ্ছে ডিক্রি। এখন প্রতিটা দেওয়ানি মামলায় তো আদালত ফাইনাল অর্ডার দিবে, কিন্তু প্রতিটা ডিক্রি হবে না, কারণ আমরা বলছি আর্জি দাখিল দিয়ে শুরু হবে, যেই মামলা আর্জি দিয়ে শুরু হবে তার ফাইনাল আউটকাম হবে ডিক্রি, যেই মামলা মিসকেস দিয়ে শুরু হবে সেইটার ফাইনাল আউটকাম হবে অর্ডার। সিম্পল জিনিসটা মনে রাখবেন, আপনি যদি কোনো মামলার আর্জি সাবমিট করেন ফাইনাল আউটকাম আসবে তার কি ডিক্রি, আর যদি আপনি মিসকেস হিসাবে অ্যাপ্লিকেশন হিসেবে কোনো দেওয়ানি মামলা আপনাকে করতে হয় ওইটা জীবনে আপনি ডিক্রি পাবেন না, ওইটার একটা ফাইনাল অর্ডার পাবেন যেটা আপনার ওই ডিক্রির মতোই কাজ করবে। তো ডিক্রি পাইলে আপনার কোনো লাভ নাই, ডিক্রি মানে হচ্ছে আপনার টাইটেলটা সাবমিট হইলো। ডিক্রি নর্মালি দেওয়ানি মামলাগুলো দুই প্রকার হয়, একটা হচ্ছে ঘোষণামূলক, যেমন আমরা স্পেসিফিক রিলিফ একটা দেখেছি 42 ধারায় ডিক্লারেটরি স্যুট, আর একটা হচ্ছে আপনার অ্যাডভোকেটরি, মানে হচ্ছে ডিক্রিটা আপনি শুধু আদালত ডিক্রি দিলে তো কোনো লাভ নাই, আদালত বলল যে 10 বিঘা জমি আপনার, আমি ওই জমি দখল করে আছি, ওইখানে বাড়িঘর করে আছি, আপনি ডিক্রি আমার কাছে আনলে কোনো লাভ নাই, আমি বলবো যে যান আপনার, আমার আদালতে ডিক্রি দেখার দরকার নাই। এই ডিক্রি পাওয়ার পরে আপনাকে ডিক্রিটা কার্যকর করাইতে হবে, ডিক্রি জারির জন্য আবার আপনাকে অ্যাপ্লিকেশন দিতে হবে। ফৌজদারি মামলায় কিন্তু অটোমেটিক আদালতই কাজটা করে, যেমন আসামি শাস্তি হইলো, আদালত ওই জেলারকে আমরা দেখেছি যে পাঠায় দিয়ে শাস্তিটা ভোগ করার, শাস্তি ভোগ করার শেষে জেলার আবার আদালতকে একটা পত্র পাঠায় যে আপনি যে 5 বছরের কথা বলছিলেন, 5 বছর শেষ হইলো, তার শাস্তি শেষ, সে আবার রিটার্ন করে। কিন্তু দেওয়ানি মামলা এরকম না, দেওয়ানি ডিক্রি জারি হইলো, এখন আপনারই আবার পেটে ব্যথা হবে, আপনি আবার ডিক্রিটা জারি করার জন্য অ্যাপ্লিকেশন দিতে হবে। ওই ডিক্রি জারি যেই আদালত আপনাকে ডিক্রি দিল, এইটা এমন না যে ওই আদালতে ডিক্রি জারি হবে, কারণ অনেক ক্ষেত্রে আপনি ঢাকায় মামলা জিতছেন, সম্পত্তিটা চট্টগ্রামে অবস্থিত, তখন আপনাকে ঢাকার আদালত থেকে কি করবে, এই ডিক্রি জারির আদালতে গিয়ে উপস্থিত হইতে হবে, কারণ সম্পত্তি তার চট্টগ্রামে, সেখানে অ্যাপ্লিকেশন দিতে হবে। নানা প্রকার কিছু আছে, এই যে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি আছেন দেওয়ানি মামলায়, উনি হচ্ছেন কালেক্টর, তো ওই কালেক্টরের মাধ্যমে আপনার ডিক্রিটা এক্সিকিউশন হবে। এইটা ছিল আমাদের টোটাল দেওয়ানি মামলার কনসেপ্ট।
তো আপনি যদি টোটালি জিনিসটা এক দুইবার আপনি সাদা কাগজে লিখবেন, এইটা যদি আপনি মুখস্থ না রাখতে পারেন ওয়ার্ডার আপনি মুখস্থ রাখতে পারবেন না, আর এইটা যদি আপনি মুখস্থ রাখতে পারেন ওয়ার্ডারটা আপনার জন্য পানির মতো সহজ হবে, আপনার কঠিন মনে হবে না। কারণ আমরা যে কাজটা করব এই সিরিয়ালের সাথে আমরা ওয়ার্ডার গুলাকে নিয়ে আসব, যেমন আর্জি দাখিল করার জন্য আপনার কোন কোন ওয়ার্ডারটা লাগতেছে বা সেই ওয়ার্ডারে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা লাগতেছে সেটা এখানে অ্যাড করে দিব, সমন জারি করার জন্য কোন অর্ডারটা লাগতেছে সেটা আমরা অ্যাড করে দিব, বিবাদী যে তার জবাবটা দাখিল করবে কোন ফরম্যাটে করবে সেই অর্ডারটা দিয়ে দিব, এটা ছাড়া এরিয়ার কিভাবে করবে সেটা আমরা এখানে নিয়ে আসব, ইস্যু গঠন, তদবির, শুনানি, চূড়ান্ত শুনানি, রায়, ডিক্রি, ডিক্রি জারি, এই টোটালটার সাথেই আমরা পরবর্তী ক্লাসে কি করব অর্ডার গুলোকে একসাথে করে দিব। আপনার এখন দায়িত্ব হচ্ছে এগুলোকে লিখে হোক যেভাবে হোক আপনি এগুলাকে মুখস্থ করবেন বা বুঝে বুঝে, যে আপনার একটা জমি নিয়ে সমস্যা, আদালতের কাছে গেলেন, মামলা করলেন, তো কমন সেন্সে বলে যে অপর পক্ষকে একটা নোটিশ আসবে, নোটিশ আসলে সেও কিছু বলতে চায়, সে আদালতে কিছু বলবে যাকে আমরা লিখিত জবাব বলতেছি, আর যেহেতু মামলার সংখ্যা বেশি বর্তমানে আদালতে বলতেছে বাধ্যতামূলক যে ভাই আপনারা আসে সময় নষ্ট করিয়েন না, টাকা পয়সা আপনাদের কোর্ট ফি নিয়ে যান, সমঝোতা করেন এডিআর, এরপরে যদি তারপরেও আপনারা না মানেন বলবে যে ঠিক আছে আপনাদের বিবেচ্য বিষয়টা শুনি যে দ্বন্দ্ব কি নিয়ে, তো ইস্যু গঠন হবে, ইস্যু গঠনের পরে যদি দেখা যায় কোনো দলিলপত্র নানা প্রকার কিছু ল্যাকিং আছে তো তদবিরের অ্যাপ্লিকেশন দিতে পারবেন বা আদালত নিজে থেকে অপর কোনো পক্ষকে অর্ডার করতে পারে, এরপর বলবে যে ঠিক আছে সবকিছু চলে আসছে, ফাইল এখন রেডি, আমরা এখন সাক্ষ্য গ্রহণ করব যাকে চূড়ান্ত শুনানি বলতেছি, তো চূড়ান্ত শুনানি এইটার মধ্যে এই পর্যন্ত যদি আপনার কোনো দেওয়ানি মামলা আসে আপনি চিন্তা করতে পারেন যে আপনি তাড়াতাড়ি রেজাল্টটা পাবেন। তো মেইন কাজ হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত আসতে 5-10 বছর চলে যায়, এটাই হচ্ছে বড় কথা দেওয়ানি মামলা। এই যে চূড়ান্ত শুনানির আগে মানে ফৌজদারি মামলা যেমন আমরা চার্জ গঠনের আগে ওই রকম, যে দেওয়ানি মামলা সমস্যা হচ্ছে আরজি দাখিলের পর সমন জারি হয় না, হইতে হইতে আপনার 6 মাস 1 বছরও লাগে যায়, অথবা গেলে ওই ব্যক্তিকে পাওয়া গেল না নানা প্রকার কারণে, বিবাদী বারবার সময় নিচ্ছে যে আমার দলিলপত্র লাগবে, আমি ওগুলো সংগ্রহ করে তারপর জবাব দাখিল করব, এডিআরে অতটা সময় লাগে না, ম্যাক্সিমাম যদি আপনার হয় যে 60 দিন 90 দিন, তো ইস্যু গঠনেও সময় হয় না, কিন্তু তদবিরে আবার অনেক সময় চলে যায় কারণ বারবার অ্যাপ্লিকেশন দেয় যে নাই উঠাইতে দিছি আসুক, তারপরে তো আদালত তো একজন যদি অ্যাপ্লিকেশন দেয় যে আমি সার্টিফিকেট কপি উঠাইতে দিচ্ছি তো আদালত তো আর না করতে পারে না, সে রসিদ দেখায় যে স্যার আবেদন করছে এখনো আসে নাই, এই চূড়ান্ত শুনানিতে যদি আপনার মামলা চলে যায় তাহলে বেশি দিন সময় লাগে না কারণ সেখানে অলরেডি জাস্ট সাক্ষ্য গ্রহণটা। তারপরে আরেকটা সময় আপনার সমস্যা হচ্ছে এই ডিক্রি জারি, ডিক্রি জারি আপনি আজকে বললে কালকে হবে না, এটার জন্য 1-1.5 বছর অপেক্ষা করতে হয়, এইটা আপনি আবারও বলবো দেওয়ানি মামলা বা সিপিসি বোঝার জন্য এটা মুখস্থ রাখবেন। অলরেডি আমরা ফৌজদারিতে যেটা পড়ে আসছি সেটা যদি একবার মনে রাখার চেষ্টা করেন, যে জিআর মামলা হোক এফআইআর এর মাধ্যমে অথবা সিআর মামলা হোক কমপ্লেইন্টের মাধ্যমে, তো পুলিশ কি করে তদন্ত করে ফাইনালি একটা চার্জশিট দেয় যে এই পাইছি, আসামিকে যদি পাই গ্রেপ্তার করে না হলে অন্য পন্থায় আসে, আর আপনি যখন কমপ্লেইন করেন ম্যাজিস্ট্রেট কি করে যাবতীয় কিছু আপনার শপথের মাধ্যমে নেওয়ার পর সে একটা অনুসন্ধান করে দেখে অস্তিত্ব আছে কিনা, যদি থাকে তাহলে আসামির প্রতি সমন অথবা ওয়ারেন্ট পাঠায় আসামিকে হাজির করে, তো সবাই এসে হাজির, তারপরে চার্জ গঠন শুরু হয়, ফাইনাল অ্যাকুজিশন যে হচ্ছে অভিযোগ, তারপরে সেখানে বিচারটা সংগঠিত হয়, বিচার শেষে একটা রায় দিয়ে দেয়, রায়ের পরে রায় কার্যকর হয়, আর প্রতিটা মামলার মতোই ওই যে আপিল থাকবে, রিভিউ থাকবে, রিভিশন থাকবে, রেফারেন্স থাকবে, সেগুলা তো অলরেডি আমরা দেখেছি। আর আদালত ব্যবস্থায় আপনার যে জেলা আছে সেই জেলাতে যে জিনিসটা হচ্ছে একই ব্যক্তি যিনি দায়রা জজ উনি কিন্তু দেওয়ানি মামলায় জেলা জজ, দুইজন ব্যক্তি না, ব্যক্তিটা একটাই, দেওয়ানি মামলা যখন দেখেন জেলা জজ, ফৌজদারি মামলা যখন দেখেন দায়রা জজ, অতিরিক্ত জেলা জজের ওই একই অবস্থা, দেওয়ানি মামলায় অতিরিক্ত জেলা জজ, ফৌজদারি মামলায় অতিরিক্ত দায়রা জজ, ওই যুগ্ম জেলা জজের ওই একই অবস্থা, তার মানে এই 3 জন ব্যক্তি একই জন, দেওয়ানি আর ফৌজদারির জন্য তার নামটা আলাদা, যেমন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কালেক্টর এবং ডিসি একজন ব্যক্তি 3টা নাম, এদেরও এই অবস্থা। কিন্তু একটু নিচের দিকে একটু পার্থক্য আছে, যেমন হচ্ছে যে ম্যাজিস্ট্রেট আদালত ম্যাজিস্ট্রেটরা কিন্তু আবার ডবল দায়িত্ব পালন করেন না, যারা ম্যাজিস্ট্রেট আছেন আমরা জানি ম্যাজিস্ট্রেটরা ম্যাজিস্ট্রেটের মতোই, আর যেই আছে সেটা হচ্ছে সহকারী জজ এবং সিনিয়র সহকারী জজ, এরা হচ্ছে পৃথক পৃথক, তবে স্পেশাল দায়িত্ব দেওয়া যেতে পারে সেটা ভিন্ন কথা, অর্থাৎ যিনি ম্যাজিস্ট্রেট ওনাকেও
সহকারী জজের এডিশনাল দায়িত্ব দেওয়া যাইতে পারে, সেটা নর্মাল ক্ষেত্রে না। যিনি সহকারী জজ উনি ম্যাজিস্ট্রেট না, যিনি সিনিয়র সহকারী উনি ম্যাজিস্ট্রেট না, আবার যিনি ম্যাজিস্ট্রেট উনি সহকারী জজ না, এদের সত্তা পৃথক, অস্তিত্ব পৃথক। এই জিনিসটা মনে রাখবেন, ফৌজদারি মামলা হইলে আমরা ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করতেছি, আর দেওয়ানি মামলা হইলে আমরা সহকারী সিনিয়র এদের কাছে দাখিল করতেছি। এটা হচ্ছে আমাদের আজকের যে একটা ওভারভিউ ছিল সেইটা। এরপরেও আরো অনেক আছে যদি আমরা পড়তে যাই, অলরেডি আমরা সেটা পড়ছি সম্ভবত, যদি আমরা বার কাউন্সিলের ক্ষেত্রে যে প্রতিটা মামলার ক্ষেত্রে আমরা যেটা বললাম যে আদালতের নজির গুলো আপনাকে মাথায় রাখতে হবে, তো ওইগুলা ওই যে বড় বড় আইনজীবী চেম্বারের ম্যাক্সিমাম যে বইগুলো দেখবেন, ম্যাক্সিমাম DLR অথবা ALR দিয়ে ভর্তি করা, এর চাইতে বেশি কিছু না। তো DLR ALR সহ যে BLD MLR BLC BLT LG এই যেগুলো আছে এগুলার নামগুলো অ্যাটলিস্ট আপনি জানতে পারেন, যে আপিল বিভাগ যদি কোনো প্রকার নজির দেয়, কোনো সিদ্ধান্ত দেয়, সেটা সবাই মানতে বাধ্য। হাইকোর্ট দিলে তার সাবঅর্ডিনেট যারা আছে তারা মানতে বাধ্য, হাইকোর্টের অন্য বেঞ্চ এগুলা মানতে বাধ্য না। তারা চাইলে ফ্রেন্ডলি হিসাবে নিতে পারে, যে আমার সহকর্মী একটা রায় দিছে আমি একটু দেখি, যদি মানা যায় ভালো, না হলেও কোনো সমস্যা নাই। আর আইনি যে জিনিসগুলা থাকে আমরা যেটা বললাম, যেমন 44 DLR AD 219 থেকে 220, এটা মানে হচ্ছে যে কোম্পানিটা ছাপাচ্ছে, যে পত্রিকা ছাপাচ্ছে, তাদের যে কত নাম্বার এডিশন, তো এটা হচ্ছে 44 এ। তারপরে যে আইনি পত্রিকা ছাপাচ্ছে তাদের নামটা, এরপরে কোন বিভাগ থেকে আসলো, এডি মানে আপিল বিভাগ আর SCD মানে হাইকোর্ট বিভাগ। এরপরে হচ্ছে হাইকোর্ট বা আপিল বিভাগের রায়টা লিখার যে রেজিস্টার আছে এই পত্রিকার কিন্তু না, এই পত্রিকার পৃষ্ঠা না বা এই DLR এর পৃষ্ঠা না, এটা হচ্ছে হাইকোর্টে মূল রায়টা যেই পাতা থেকে শুরু করে যেই পাতা পর্যন্ত লিখা আছে সেই রায়টা, সেই পৃষ্ঠাটা উল্লেখ করা থাকে। তো এই জন্য বিভিন্ন যখন আপনি উচ্চ আদালতে জাজমেন্ট পড়েন সেখানে এইরকম লিখা থাকে, 44 DLR AD, তারপরে পেজ সংখ্যা দেওয়া থাকে যে ওই জায়গায় এই রায়টা উল্লেখ করা আছে। আমরা বলেছি মানার দিক থেকে দুই প্রকার, একটা হচ্ছে অথরিটিভ আর একটা হচ্ছে যে পার্সুয়েসিভ, চাইলে মানতে পারেন না চাইলে নাই। আর যদি সর্বপ্রথম কোনো আইনের বিরুদ্ধে যদি কোনো নজির আসে কোনো সেকশনে যেটা এর পূর্বে নাই, অরিজিনাল বলতেছি আমরা, আর আইনে যেটা আছে আদালত যদি সেটাকে আবার স্বীকার করে নেয় যে ভাই মামলা আপনি আপিল বিভাগে আনছেন, হাইকোর্ট বিভাগে আনছেন, এটা না, আইনে যেটা আছে সেটাই বোঝাচ্ছে, তাহলে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের ডিক্লারেটরি জিনিস, আর এগুলা মানতে বাধ্য সংবিধানের 111 নম্বর অনুচ্ছেদের ক্ষমতা বলে। সারা বাংলাদেশের যে আদালত গুলো আছে আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগের সিদ্ধান্তটা মানতে বাধ্য। এটা ছিল আমাদের জাস্ট একটা পরিচিতি। তো এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, এরপরে আমরা CPC-টা জাস্ট আজকে আরেকটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। যদি এই সম্পর্কে আপনাদের কিছু প্রশ্ন থাকে